আমরা তো পুরান ঢাকা আজকে যাব, সেরি করব সেখানে গিয়ে। আপাতত বাইকের তেল শেষ, তেল ভরতে আসছি বাইকে। শৈশব দিয়ে দাও, দিয়ে দাও। তো কই যাস আজকে? পুরান ঢাকায় কি লিগা? বিরিয়ানি খাইতে। বিরিয়ানি খাইতে? আরো তো ভাই ব্রাদার যাওয়ার কথা ছিল কিন্তু যায় না, খারাপ লাগে সত্যি কথা। এই যে আমার ড্রাইভার, ড্রাইভার কিছু বলবা? হালচাল ঈদের মার্কেট নাকি ঈদের মার্কেট ফেল, সেখানে তো নিশ্চয় অনেক ভিড় হবে, অবশ্যই ভিড় হবে। আমরা আজকে এই জিনিসটাই দেখাবো যে রাতের বেলা পুরান ঢাকাটা আজকে কয় রোজা, পঁচিশ রোজা মনে হয় চলে না, মানে ফেরি খাওয়ার পর পঁচিশ রোজা রানিং হবে, চব্বিশ রোজা শেষ। তো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তাও কত পরিমানে ভিড়? এখানে ভাই ফায়ার পানও বিক্রি করে, কি বলে ফায়ার ফুসকাও বিক্রি করে? ঈদের পরে ইনশাল্লাহ। এখানে ফালুদা, এটি আমাদের ভালো যায়, ফালুদাটা বেশি চলে, নাম করা। হ্যাঁ নাম করা না ভাই, আমি আমার লাইফে কখনো ফায়ার ফুসকাটা দেখি নাই। আজকে চাইছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো, কিন্তু দোকানে নাই, এটা ঈদের পর পাওয়া যাবে। আমি অবশ্যই এখানে আবার আসবো, বিশেষ করে ফায়ার ফুসকাটার জন্য। ফায়ার ফুসকারে আজকে মিস করে ফেললাম, ফালুদা অর্ডার দিছি, তোমার আসবে, একটু ঠান্ডা হবো, আমরা সবাই খাবো। তবে আলামিন ভাই, তুই কাজটা ঠিক করস নাই, মনে রাখিস, তুই ভাই আওস নাই, তোরে ফোন দিছে আমি 100 বার, তুই ফোন কাইটা দে, প্রত্যেকটা পোলা তোর উপরে বিলাকে আছে, তুই কাইটা দিছ ভাই, এটা ঠিক কর, পাবজি খেলতাছিল আমি জানি ভাই, পাবজি ভাই, কাজটা ঠিক করস নাই। আলামিন তুমি রাত ধরে জায়গা পাবজি খেলো বুঝো নাই, তুমি আউনাই দেখি কি আমাকে আসারই বন্ধ হইছে? হ্যাঁ তোমার খাওয়ার ভিডিও তোমার দেখাই দিব, মনে ঠিক আছে, চিন্তা করো না।
আমাদের ফালুদা আয়শা বলছে আমার অনেক কিদা লাগছে, আমি যে ওদের জন্য অপেক্ষা করব এই ধৈর্যটা আমার সত্যি নাই। আর ফালুদাটা ভালোই লাগতেছে অনেক, একটু বড় পড়লে ভালো হইতো। কলা, বেদেনা, আপেল, পেস্তা বাদাম, কাজু বাদাম আর আনার, ম্যাঙ্গো আইসক্রিম, সাবুদানা, শিশা শিশা তুমি চিনো আর কি? আচ্ছা আমি একটু টেস্ট করে দিই। যদি মনে করো যে মজা লাগে নাই তাহলে আমার টাকা দিবা না। কথার কথা কইতেছি আমার। পাপাইয়া কয় ইন্ডিয়ান মশলা, পেঁপে দিয়া কয়। হ্যাঁ রেডি? হ্যাঁ টেস্টি ফায়ার পান এখন মুখে জ্বলবে। হ্যাঁ এখন কামড় দিবেন না, মুখে জ্বলবে তাও কিচ্ছু না। সেই 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 টু টেস্টি ফায়ার পান, নিউ স্টাইল অফ দিল্লি শাহী ফায়ার পান। হাগে হা না, আগে হা করলে ভিডিওতে হা উঠবে। এই এখন হা করবো আস্তে আস্তে, পিছনে মাথায় একটুখানি। হ্যাঁ কামড় দিও না, কামড় দিবা না, লড়বা না, ছড়বা না, কিচ্ছু না। টু টেস্টি ফায়ার পান এখন চলে যাবে মুখের ভিতরে। টু টেস্টি ফায়ার পাঁচজন আমরা, দুইজন ডিসাইড করছে গরুর চাপ খাবে আর তিনজন ডিসাইড করছে কাচ্চি খাবে। এখন হোটেলের ভিতরে ঘুরলাম, মোটামুটি সব হোটেলে ভিড়। ফাইনালি একটা হোটেল ডিসাইড করলাম, এখন ভিতরে যাই দেখি সিট নাই, খালি নাই। তো আমাদের একটা বন্ধু সেখানে দাঁড়ায় আছে সিটের জন্য, জানি না খাবারটা কেমন হবে, কিন্তু অনেক বেশি মানুষের চাপ, অনেক বেশি গরম আর খালি নাই, দেখা যাক। আমরা এখন আছি খুশবু বিরিয়ানি হাউসে। অনেক খোঁজাখুঁজির পর এই বিরিয়ানি হাউসটা মনে হয়েছে আমাদের কাছে যে অনেক সুস্বাদু হবে খাবারটা, যার দরুন আমরা এই বিরিয়ানি হাউসে আসছি। এখানে এসে একটা জিনিস ভালো লাগছে যে আমরা ডিসকাউন্ট পাইছি, 180 টাকার কাচ্ছি মাত্র 100 টাকা। ওই যে এনার্জি বাল্বের একটা রাস্তা অ্যাড দেয় না, 300 টাকার এনার্জি বাল্ব মাত্র কত, 100 টাকা, 100 টাকা। এই অবস্থাটা দিছে একমাত্র বিদ্যুতের জন্য, আমার জন্য 100 টাকা। কতগুলো টাকা সেভ হইতেছে আপনারা বুঝতেছেন ব্যাপারটা। এই বাকি যে কয়দিন আছে রমজান মাস অবশ্যই খুশবুতে আসবেন, ডিসকাউন্ট পাবেন, ডিসকাউন্ট পাবেন। সবাই হাফ করে দেন, লাগলে ফোন করে বলবেন। কয়জন আইয়া দাও, কয়জন চারজন আমাদের কাছে।
খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, পানি খাচ্ছি, রোজা রাখবো, পানি ভরপুর খাইতে হবে, তৃষ্ণায় অবস্থা খারাপ হয়ে যায়। ঈদ মোবারক, এখন আমরা বাসার থেকে রওনা দিচ্ছি।